আসসালামু আলাইকুম গত পনেরো তারিখে আমাদের বাংলাদেশ সরকার থেকে যে নির্দেশনাগুলো এসেছিল লিখিত নির্দেশনা এসেছিল তার মধ্যে ষোলো তারিখে দুপুর বারোটার পর থেকে কোন ইউরোপ থেকে ইউনাইটেড কিংডম ব্যতীত কোন কোনো দেশ থেকে ইউরোপের কোন অন্য কোন দেশ থেকে কোন প্যাসেঞ্জার আসতে পারবে না এবং সমস্ত অন ভিসা উইল বি সাসপেন্ডেড এবং যে সমস্ত দেশ করোনা আক্রান্ত সেসব দেশ থেকে কেউ আসলে তাকে হোম সেলফ কোয়ারেন্টাইন থাকতে হবে এই নির্দেশনাগুলি আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং এগুলি আমরা সকলকে নির্দেশ দিয়েছি সকল এয়ারলাইন্স সমস্ত এয়ারপোর্টে আমরা নোটোমাইজ করেছি এই এইভাবে এই নির্দেশনাগুলি পালন করার জন্য তো গতকালকে আমাদের যেহেতু অনারেবল ভিসা বন্ধ এবং এবং গতকালকে রাতে আমরা দুজন প্যাসেঞ্জার পেয়েছিলাম যারা নাকি ভিসা সারা চলে এসেছিল একজন আমেরিকা থেকে আর একজন আইভোরিকোস থেকে তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে ওই দুজনকে আমরা যেই ফ্লাইটে এসেছিল সেই ফ্লাইটে করে তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি এছাড়া আমাদের বর্তমান এয়ারপোর্টের সার্বিক অবস্থা ভালো আছে কোনো থার্মাল স্ক্যানার নষ্ট নয় সবকিছু সব সব সবকিছু থার্মাল স্ক্যানার চালু আছে এবং এবং আমাদের যে অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলি ভালো আছে

নোটাম দিয়েছিলাম গত পনেরো তারিখে এবং গতকালকে ছিল ষোলো তারিখ গতকালকে একটা ফ্লাইটের খবর আমরা পাই যে একটা ফ্লাইট কাতার থেকে আসছে সেখানে বেশ কিছু ইউরোপ থেকে আসা যাত্রী আসে তো আমরা এয়ারলাইনদের স্টেশন ম্যানেজার কান্ট্রি ম্যানেজার ওনাদেরকে বলে যে আপনারা ফ্লাইটটি সাসপেন্ড করে দেন ফ্লাইটটি যেন বাংলাদেশে না আসে কেননা আমাদের বাংলাদেশ সরকার নির্দেশনা দিয়েছে যে প্যাসেঞ্জার ইউরোপ থেকে কোনো প্যাসেঞ্জার ইউনাইটেড কিংডম ব্যতীত কোনো প্যাসেঞ্জার আসতে পারবে না এবং আমরা যদি আমরা আমাদের টাওয়ার কন্ট্রোলকেও সতর্ক করে দিয়েছিলাম যে তারা যদি কোনোভাবে এসেও যায় বাংলাদেশে যেন প্রবেশ করতে না পারে তাদেরকে যেন ল্যান্ডিং পারমিশন নাই বলে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তারপরে আমরা জানতে আমাদেরকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে তাদেরকে বিশেষ বিশেষ অনুমতি দেওয়া হয়েছে মানবতার খাতিরে তাদেরকে যেন ল্যান্ডিং পারমিশন দেওয়া হয় সেই মর্মে আসলে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এবং তারা বাংলাদেশে অবদান করেছে সেটা আসলে ফ্লাইটটি অবতরণ করার পরে আমরা দেখেছি যে সেখানে দুইশো জন যাত্রী ছিল তার মধ্যে চুরানব্বই জন যাত্রী ছিল ইউরোপ থেকে আসা এবং তার মধ্যে আটষট্ আটষট্টি জন যাত্রী ছিল হলো ইতালি থেকে আসা তো ওই চুরানব্বই জন যাত্রীকেই হস ক্যাম্পে আসকানা হস পাঠানো হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য এরপরে স্বাস্থ্য অধিদপ্তর যেটা ভালো মনে করেছে সেটাই করেছে আসলে নিষেধাজ্ঞা হলে প্যাসেঞ্জারের উপরে আপনারা জানেন যে ইউরোপ থেকে আমাদের তার্কিশ ছাড়া কোনো ডাইরেক্ট ফ্লাইট নাই তার্কিশ এয়ারলাইন্স আমাদের এখানে আসে এবং সেখানেও আমরা আমরা বা যাচাই বাছাই করি যে ওই ওই এয়ারক্রাফটে ইউরোপের কোনো প্যাসেঞ্জার আছে কি না তো সেগুলি থাকলে আমরা আগে আগে সতর্ক করে দেওয়া হয় ফ্লাইটটি যেন না আসি এবং যদি এসেও যায় দুই একজন প্যাসেঞ্জার তাকে আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি আমি আগে বলেছি কেউ যদি বলা যে এয়ারপোর্টে কোনো পরীক্ষা থেকে করা হচ্ছে না বিষয়টি আসলে আদৌ এক একদমই ভুল ঠিক না সঠিক তথ্য নয় আমাদের এয়ারপোর্টে সে জানুয়ারির একুশ তারিখ থেকেই আমাদের থার্মাল স্ক্যানার আসে এবং থার্মাল স্ক্যানার মাঝে মাঝে নষ্ট হয়ে গিয়েছে তখন আমরা আমাদের স্বাস্থ্যকর্মীরা হ্যান্ড হেলথ থার্মোমিটার দিয়ে তাদের কপালে ঠিকই তাপমাত্রা পরীক্ষা করেছে সুতরাং কেউ যদি এরকম তথ্য দেয় যে তাকে পরীক্ষা করা হয় আসলে তার হয়তো ভ্রান্ত ধারণা হয়তো সে বুঝতে পারে যে তাকে পরীক্ষা করছি আমরা কারণ আমরা এবং এই তার ব্যাপারে যে পরামর্শগুলি স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলি আমাদের বাধ্যতামূলক তাকে হেলথ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে এবং এই জমা দেওয়া ছাড়া কোনো প্যাসেঞ্জার ইমিগ্রেশন ক্রস করতে পারছে না পারবে না পারেও নাই এবং হেলথ ডিক্টেশন ফর্মটা জমা দেওয়ার সময় আমাদের স্বাস্থ্য কর্মকর্তা তাকে সিগনেচার করছে এবং তাকে ব্রিফ করছে তার কি করতে হবে তাকে সেলফ কোয়ারেন্টাইন করতে হবে না থেকে তাকে কোনো হসপিটালে যেতে হবে সুতরাং এ ধরনের কোনো কথা আসলে বা ঠিক নয় এখানে সব কিছুই পরামর্শ দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এটা আসলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত সরকারের নির্দেশনা আমরা মেনে চলি সরকার নির্দেশ দিয়েছে আমাদেরকে যে প্যাসেঞ্জার অ্যালাও না করতে আমরা করছি না এবং আমরা সকল ব্যবস্থা নিয়েছি কাতারি আরওকে আমরা আমরা একটা তাদেরকে ডেকে তাদেরকে বিফ করেছি যেন এরকম তারা রিপিট না করে কারণ এই ব্যাপারগুলি আমরা খুব সিরিয়াসলি দেখছি এবং এগুলি ভবিষ্যতে আর আর অ্যালাও করা হবে না আমি শুনেছি যে আজকে একটা স্পেশাল ফ্লাইট আসবে বিকাল চারটার দিকে সেটা হলো জেদ্দা থেকে আমাদের বাংলাদেশ একটি ফ্লাইট জেদ্দা থেকে আমাদের বিমানে সৌদি আরবে যেসব যেসব বাংলাদেশি আছে ওমরা করতে গিয়েছিল তাদেরকে আনা হবে ফিরিয়ে আনা হবে ঢাকায় অবদান করবে চারটার সময় এই তথ্যটা আমার কাছে আছে ভারতের সাথে আমাদের যে ইন্ডিয়ান এয়ারলাইনগুলি ছিল সেগুলি চালু আছে, এবং বাংলাদেশের মধ্যে শুধু ইউএস বাংলা অপারেট করছে এবং ভারতের সাথে আমাদের আপনারা জানেন যে কোনো কোনো ফ্লাইট ক্যান্সলেশনের কোনো বিষয় নাই সেখানে তারা শুধু আমাদের বিশেষ কিছু পাসপোর্ট হোল্ডারদের তারা বার দিয়েছে তারা ভারতে যেতে পারবে না অ্যাজ অফ নাও টুডে অ্যাকচুয়ালি করোনা এফেক্টেড যে কোনো কান্ট্রি থেকে আসলে তাকে সেলফ কোয়ারেন্টাইন থাকার জন্য বাধ্যতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে তাদেরকে সেলফ কোয়ারডেন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সব মিলিয়ে আসলে ফ্লাইটের সাথে সংক্রান্ত যেসব রেভিনিউ আমি সে রেভিনিউর হিসাবটা আপনাকে একটা রাফ হিসাব দিয়েছি এটা একদম চুলচারা হিসাব না আপনারা খুব এক মানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু নাই এবং এর বাইরে আসলে আরও অনেক রেভিনিউ আছে আমাদের আমাদের কার্গো থেকে আসে টোটাল অনেক সম্পত্তি থেকে আসে টার্মিনাল বিল্ডিংয়ের অনেক অনেক লিজিং থেকে আমাদের রেভিনিউ আসে আর কি সেগুলি নর্মাল আছে মোটামুটি বাট প্যাসেঞ্জার কম আসার কারণে যে রেভিনিউগুলি আমাদের কম আয় হচ্ছে সেগুলি আমি একটা কালকে আপনাদের একটা রাফ এস্টিমেট দিয়েছিলাম আর এস্টিমেট না একটা রাফ পরিসংখ্যান দিয়েছিলাম নর্মালি আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের সাধারণ পাসপোর্ট হোল্ডারদের ভারতে যাওয়া নিষেধ আদার দেন ডিপ্লোম্যাটিক অ্যান্ড অফিসিয়াল পাসপোর্ট তারা ফেরত আসতে পারবে ফেরত আসতে বিকজ বাংলাদেশ থেকে কোনো বাধা নেই